হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি কীভাবে 10 মিনিটের মধ্যে রাজকীয় স্বাদের পায়েস রান্না করতে হয় সেটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমার কাপ, এই কাপের আমি 1 কাপ পরিমাণের পায়েসের চালটা নিয়েছি, আর এই কাপের পরিমাণে আমি 3 কাপ পরিমাণ আমি জল নিয়ে নেব। তো এই কাপের পরিমাণটা কিন্তু একই রাখতে হবে, আর আমি যেহেতু প্রেশারে সিটি দিয়ে নেব চালটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কাপে 3 কাপ আমি জল দিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। যতটা চাল নেবে তার 3 গুণ জল নেবে, মানে যতটা চাল দেওয়া হবে তার 3 গুণ জল। প্রেশারে আমি চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে, প্রেশারের ঢাকনাটা এটা আমি রান্না বসিয়ে দিয়েছি, এরপর 1টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে দুধটা গরম হতে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, যে দুধটা ফুটে উঠবে। এতে আমার 1 কেজির মতো দুধ আছে, আর তার সঙ্গে আছে 3টে প্যাকেট, 10 টাকার প্যাকেট, 3 প্যাকেট আমুল দুধের গুঁড়ো আর কি দেওয়া আছে ওতে। এরপর দেখো বন্ধুরা, আমার এই জল পায়েসের সিটি দিয়ে চালটা নামিয়ে আমি দুধের মধ্যে দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি এলাচের, আর দিয়ে নিয়েছি 2টো তেজপাতা আর কিশমিস, কাজু যেগুলো দেওয়ার আমি সেগুলো দুধে দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে, আমি তখন দেখাতে পারিনি তো দেখিয়ে নিচ্ছি এখনই। দুধটা ফুটিয়ে ভালো করে আমি ওগুলো দিয়ে এরপর চালটা আমি প্রেশার থেকে নামিয়ে আমি দিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে, যাতে তাড়াতাড়ি আমার পায়েসটা রান্না হয়ে যায়, তার জন্য আমি 1টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি প্রেশারে। তো এরপর আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, আমি আমার এই চামচটার 4 চামচ চিনি দিয়ে নিচ্ছি, 7টা যে যার মতো মিষ্টি, 7টা যে যার মতো দিয়ে নেবে। তো খুব তাড়াতাড়ি এইভাবে রান্না করে দেখো, দারুণ খেতে হবে, দারুণ স্বাদের হবে, আর কালারটাও অপূর্ব সুন্দর হবে, আর সব থেকে গরুর দুধের কোড়াটাই বেটার হবে, তার সঙ্গে আমুল দুধ দিলে একটু টেস্টি বেশি হয়। এইভাবে নাড়তে হবে, নাহলে ধরে যাবে পায়েসটা। এইভাবে যত নাড়বে ততই ভালো হবে, এই যে ঘন হয়ে যাচ্ছে, এরপর লেগে যাওয়ার ভয় তলায়, যত নাড়বে তত পায়েসটা ঘন হবে। এই যে পায়েসটা আমার রেডি হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেবো।